হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এ তো আজকে আমি করে দেখাবো কিভাবে খুব সহজে জিব্বাটা পরিষ্কার করা যায়। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু জিব্বাটা খেতে চান না, আর পরিষ্কার করা ঝামেলা সেজন্য। আর আজকে যদি আপনারা ভিডিওটা যদি দেখে ফলো করেন, এভাবে আপনাদের খুব সহজ মনে হবে, খুবই সহজ জিব্বাটা পরিষ্কার করা। আর এই সাইডের মাংসগুলো আমি কেটে নিয়ে নিব, যাতে খুব সহজে আমি পরিষ্কার করে নিতে পারি। তো এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি জিব্বাটা কিভাবে পরিষ্কার করব সেটার সহজ পদ্ধতি এবং নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, এখন আমি জিব্বাটা দিয়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে, পানি ছিটাটা যাতে না আসে, অনেক ফুটন্ত গরম পানি এটা কিন্তু। তো এখন আমি দিয়ে দিলাম, এপিট ওপিট করে আমি 3 মিনিট করে আমি এটা সিদ্ধ করে নিব। এটা মূল ইম্পর্ট্যান্ট কাজটা হলো সিদ্ধ করা। এভাবে খুব সঠিক পদ্ধতিতে এইভাবে সিদ্ধ করলে খুবই সহজে কিন্তু উপরের স্কিনটা চলে আসে। এতো আমি এপিট ওপিট করে কিন্তু এবারটা সিদ্ধ করে নিচ্ছি। এভাবে করে মোট 8 মিনিট আমাকে এই জিব্বাটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি এপিট ওপিট করে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এখন এই পিট রাখবো 3 মিনিট পর্যন্ত। 3-4 মিনিট রেখে আমি জিব্বাটা নিয়ে নিব। খুবই গরম, জিব্বাটা কিন্তু হাত দেওয়া যাবে না, আর যেন গরম পানি থেকে নেওয়ার সময় কিন্তু খুবই সাবধানে নিতে হবে। অনেক গরম, একটু 5 মিনিট পরে জিব্বাটা যখন একটু নর্মাল হয়ে আসবে তখন এভাবে ছুরি দিয়ে জিব্বাটা পরিষ্কার করে নিতে হবে। খুবই সহজে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের মোটা চামড়াটা চলে আসছে, আর খুবই সহজ। বেশি ঠান্ডা করা যাবে না কিন্তু, বেশি ঠান্ডা করলে কিন্তু উপরের চামড়াগুলো এভাবে চলে আসবে না। হাতে সয় এভাবে গরম থাকা অবস্থায় কিন্তু জিব্বাটা পরিষ্কার করে নিতে হবে। আপনারা যেভাবে পারেন ডাল বটি যেটা দিয়ে আপনাদের খুবই সুবিধা মনে হয় সেটা দিয়ে কিন্তু করতে পারেন। তো আমি ছুরি দিয়ে করে নিচ্ছি। এখনও কিন্তু অনেক গরম, জিব্বাটা গরম অবস্থায় করলে এই দেখতে পাচ্ছেন চামড়াগুলো সহজে কিন্তু উঠে যাচ্ছে। অনেকের খুবই মানে ঝামেলা মনে হয় যে জিব্বা পরিষ্কার করব, রান্না করব। আজকে আমার ভিডিওটি দেখলে আপনাদের খুবই সহজ মনে হবে, আর খুবই সুন্দর করে আপনারা এভাবে জিব্বাটা পরিষ্কার করে রান্না করতে পারবেন। তো আমি এভাবে আস্তে আস্তে করে জিব্বার উপরে চামড়াগুলো নিয়ে নিচ্ছি। খুবই মজার একটা জিব্বা আর কি, গরুর জিব্বাটা খুবই মজা হয় রান্না করলে। এভাবে মজার মজার জিনিসগুলো কিন্তু এভাবে পরিষ্কার করার অনেকটা কঠিন হয়ে যায় অনেক সময়। তো আপনারা চাইলে আজকের আমার এই ভিডিওটি ফলো করে আপনারা জিব্বাটা পরিষ্কার করে নিতে পারেন। আমার এদিকে এই সাইডের সাদা যে অংশগুলো আছে, নরম অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। খুবই সহজে কিন্তু উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। গরম পানিতে 8-10 মিনিট এভাবে যখন ফুটিয়ে নেবেন খুবই সহজে কিন্তু জিব্বার এই উপরের অংশগুলো উঠে যাবে, আর খুব ইজি মনে হবে। তো 15 মিনিটের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। যতটা না রান্না করতে সময় লাগে তার চেয়ে কম সময় লাগে জিব্বাটা পরিষ্কার করতে। তো আমি এভাবে একটু একটু করে নিয়ে নিব, আর যে সাদা অংশগুলো রয়ে গেছে সেগুলো যখন জিব্বাটা কুটে মানে একটু টুকরো টুকরো করে নিব তখনই কিন্তু বটি দিয়ে আমি ফেলে দিব। এখন সুন্দর করে আমি কিন্তু এই সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি। খুবই সহজ কিন্তু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। আর অনেক গরম সেজন্য একটু ধরতে কষ্ট হচ্ছে, আর কিন্তু গরম অবস্থায় কিন্তু করতে হয়, না হলে চামড়াগুলো উঠবে না। উপরে যে মোটা চামড়াটা দেখতে পাচ্ছেন, মোটা অংশটা, সেটা আসবে না। তো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজে চলে আসছে। তো আজকে আমি জিব্বা বোনার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখন এদিকে সাদা নরম যে অংশগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন খুবই সহজে চলে আসছে কিন্তু, আর যেগুলো রয়ে যাবে সেগুলো বটি দিয়ে সুন্দর করে ছেঁচে নেওয়া যাবে। তো আমি এইভাবে হাত দিয়ে কিন্তু টেনে টেনে বের নিয়ে নিচ্ছি সাদা অংশগুলো।
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু চলে আসছে। আমার 15 মিনিট সময় নিয়ে গেছে সিদ্ধ করতে আর পরিষ্কার করতে, এতো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এগুলো আমি টুকরো করার সময় যখন সাইজ করব রান্নার জন্য তখনই আমি নিয়ে নিব, বুটি দিয়ে একটু চেষে নিয়ে নিব। তো এখন আমি ছোট ছোট টুকরো করে নিব রান্না করার জন্য। আর আজকে আমি গরুর মগজ দিয়ে আমি আজকে জিব্বা রান্নাটা করব। এটা আমার হাজব্যান্ড আর বাচ্চারা খুবই পছন্দ করে এইভাবে মিক্স করে রান্না করলে। তো আজকে আমি রান্না করে দেখাচ্ছি, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আর কি, যা লাগে যতটুকু পরিমাণে হয় ঠিক ততটুকু পরিমাণে আপনারা এভাবে আন্দাজে তেলটা দিয়ে দিবেন। সরিষার তেল দিয়ে রান্না করছি আমার খুব ভালো লাগে। তো আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ, তারপরে দারচিনি, সব কিছু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো করে। দিয়ে যখন স্মেল আসবে একটু নেড়ে ছেড়ে আমি স্মেলটা আসার জন্য অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি না আজকে, এখানে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি যেহেতু ভুনাটা রান্না করব এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আন্দাজ মতো 1 টেবিল চামচের মতো দিতে হবে রসুন বাটা। তো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব লবণ, লবণটা আমি সবসময় এই মশলা বাটা মশলাগুলোর সাথে দিয়ে দিই। তো একটু নেড়ে চেড়ে যখন স্মেলটা আসবে যখন একটু ভেজে যায় তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। তো এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলা গুঁড়া পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচের মতো। তো দিয়ে ভালো করে নেড়েছে আমি গুঁড়া মশলাগুলো একটু তেলের মধ্যে একটু ভেজে নিব। খুব সুন্দর একটা কালার আসে এভাবে তেলের মধ্যে যদি আমরা একটু নেড়ে চেড়ে নিই। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি সেটা কষাতে দিব মশলাগুলো। কষানোর পরে আমি কিন্তু যখন ভালো করে কষিয়ে আসবে তখন আমি অ্যাড করব জিব্বা আর মগজগুলো। এখন ঢেকে দিচ্ছি যতক্ষণ না কষানো হচ্ছে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জিব্বাটা। আগে দিয়ে দিচ্ছি আমি জিব্বাটা, যখন হাফ কুক হয়ে আসবে তখন আমি অ্যাড করব মগজগুলো। তো আমি জিব্বাগুলো দিয়ে দিয়েছি, সম্পূর্ণ জিব্বাটা কিন্তু রান্না করে নিচ্ছি, একটু আমি ফ্রিজে ফ্রোজেনে করে রাখবো বক্স করে। তো সবগুলো একসাথে করে নিচ্ছি। এখন আমি কষাতে দিচ্ছি খুব ভালো করে মগজগুলো মশলার সাথে মিশিয়ে, ঢেকে দিলাম যতক্ষণ না কষানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু আমি। এখন মগজটা অ্যাড করে দিচ্ছি, তো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মগজটা কম আমার এখানে কিন্তু জিব্বাটা একটু বেশি, তা অনেক ভালো লাগে রান্না করার পরে কিন্তু এবার মিক্স করে রান্না করলে। তো এখন দিয়ে দিচ্ছি ভালো করে কষাতে দিয়ে দিচ্ছি, এখন আর একটু কষাতে হবে যখন মগজটা দেওয়ার পরে। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি।
এখন গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এতে খাওয়াটা মানে রান্নাটা অনেক মজা হয়। আমি সবসময় এভাবে কিন্তু মাছ মাংস যেটাই বলেন না কেন সবসময় গরম পানিটা অ্যাড করি। তো গরম পানিটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে সিদ্ধ করে নিব। খুব সহজে কিন্তু রান্না করা যায়, খুবই সহজ। যতটা রান্না করা সহজ ততটা কিন্তু জিভ পরিষ্কার করাটা আরও সহজ। এ তো একদম পানিটা একদম শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন অনেক সিদ্ধ করে নিয়েছি আমি জিভটা। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরির গুঁড়ো, হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু দমে রেখে দিব। এখন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এ তো দেখতে পাচ্ছেন রান্নাটা একদম হয়ে গেছে, ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। খুবই মজা হয়েছিল, অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এ তো দেখতে পাচ্ছেন আমার জিব্বা রান্নাটা হয়ে গিয়েছে, এখন টেবিলে সার্ভ করে দিব, সবাই লাঞ্চটা করে নিবে, সবাই আমরা খেয়ে নিব। এ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে রান্না করেছি, পটল বোনা করেছি, ডাল রান্না করেছি, আর গরুর মাংস দিয়ে আলুর একটা ঝোল রান্না করেছিলাম। এ তো আমরা সবাই এখন করে নিব লাঞ্চটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।